একদম নতুন নতুন অনেকেই আছে, নতুন নতুন যারা দেখছেন তারা আজকেই আসবে, ঠিক আছে? আর বেরিয়ে গেছে দুম করে বাড়ি, ঘর থেকে বেরিয়ে গেছে। তরকারি ভেন্ডিটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, নতুন ডিমগুলো হলে না এরকম হয়। আজ তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর উঠেই আজকে সোজাসুজি ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ছাতুর শরবত। ছাতুর একদম প্লেন, টাপুর অন্য কিছু দেয় না, ওর মধ্যে প্লেন একটু নুন দিয়ে দেয়, ঠিক আছে? বিট নুন দিয়ে গুলে দিচ্ছি হালকা করে। বিশাল গরম, আর সেই গরমের মধ্যে এখন আমি বেরিয়েছি। আর আমার এই যে মুখে সাদা সাদা, আপনারা ভাববেন যে কি, এটা হচ্ছে গিয়ে সিলভার এক্স, আবার পুরো এই জোনটা বিউটি স্পট করার জন্য। শাশুড়ি মা বলেছে বিউটি স্পট হবে আজকে আবারও, পুরো তেল ছিটে দাঁড়ো, এরপরের দিন এক কড়াই তেল গরম করবো, দিয়ে মুখটা চুবিয়ে দেবো, যেরকম কে কে মানুষের মুখ চুবিয়ে দেয় ওরকম আমি নিজেই করে দেবো, কারণ আমার সারাক্ষণ এরকম হবে। গতকাল তো আমরা অনেক রাত্রে বাড়ি ফিরেছি, আপনাদের আপনারা দেখেছেন ব্লগের মধ্যে, তো একটা ইম্পর্টেন্ট কাজ সারতে গেছিলাম বাঁশবনিতে। বাবা কি রোদ গো, পুরো মানে হলকা বলে না, যেটাকে বলে না আগুনের হলকা, ওই জিনিসটা হচ্ছে। তো সেই জন্য তো আজকে দুপুরের খাবারটা বাবাকে পাঠিয়ে দিতে পারিনি, তো এখন যাচ্ছি গিয়ে খাবারটা দিয়ে টুক করে চলে আসবো, ঠিক আছে? পুরো অবস্থা খারাপ বলছে, কেউ মানে এখন বাড়িতে মানে বাইরে রাস্তায় কোনো কাজ ছাড়া যারা ঘুরছে তারা ওই সৃষ্টি ছাড়া, তারাই রোদের মধ্যে ঘুরছে, তাছাড়া সবাই যে যার ঘরে বাবা খুব ফাঁকা, জনমানব শূন্য রাস্তা, শুধু দরকার। হ্যাঁ দেখাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি, এই কিছু মানুষ আর কি যারা খেটে খায় তারা, আর তাছাড়া সবাই ঘরের ভেতরে ইচ্ছা ছিল ডাল দিয়ে একটু লেবু খাবে, লেবু কিনবে, একটা দোকান খোলা থাকে, কিন্তু আজকে দেখছি নেই সেও নেই। মোটটায় থাকে না সবাই, যারা নতুন একদম নতুন নতুন অনেকেই আছে, নতুন নতুন যারা দেখছেন তারা ডগ, ওদিকে যাবে না বাবা, বাবা ওদিকে যাও না, তাদের জন্য আমার বাপের বাড়িটা দেখিয়ে দিলাম। এই এটা সামনের দিকটা, ভেতর পিছন দিকটাও আছে, ঠিক আছে? এই রানো এদিকে দেখো, ডগ পুরো ডগ নিয়ে যাচ্ছে, নিচ্ছে এটা ওপরে মা থাকে, মা থাকে এখানে ভাড়াটে, এই ঘরে ভাড়াটে, এই ঘর ভাড়াটে আজকেই আসবে, ঠিক আছে? আর
চলো আয়। আমার নাম খোদাই করা বাড়ি, অনেক কষ্টে অনেক কিছু করে মা বাবা বানিয়েছে। রাস্তা একদম ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। ছাড়া পেয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে। আসো আসো আসো, এই দেখেন আসছে, বেরিয়ে গেছে, দুম করে বাড়ি ঘর থেকে বেরিয়ে গেছে। আসো আসো আসো, আয় 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 বউ বউ, এই যে চলো গাড়ি গাড়ি যাবো, চলো আয় ভাবলাম তো ধরে নেবেন মতো ওয়াটার যাবি, আয় চলে এসো। মা মা খেতে দাও না, মা খিদে পেয়েছে, খেতে দাও না মা, মা মা খেতে দাও না মা। আমি 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 হচ্ছি সৎ মা, আমি আমি নিজের ছেলেকে খাওয়াবো, তারপর পরের ছেলেকে খাওয়াবো। মা মা আমি তো তোমার নিজেরই ছেলে মা, আমি বড় ছেলে মা। বলো মা, আমি তোমার মা না, বলো আমি তোমার মা না, বলো। এই রন বসে বলছে বিরিয়ানি, আমি শুনেছো কাল থেকে, শুনেছো বলছে বিরিয়ানি দাও, তুমি যখন ওকে খেতে দেবে তারপরে আমরা খেতে বসবো, ও হাফ খেয়ে চলে আসবে, চলে আসে, এসে দেখবে কিছু পাই কি পাই না, পেলে ভালো না পেলে আবার ওই নিজের। কি সব মেনু? এই তো ডাল, যে ডাল করতে গিয়ে আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেল, ফোড়ন দিতে গিয়ে ডাল, আলু ভাজা কম তেল দিয়ে নরম নরম করে ভাজা আলু, এটা পাঁপড় আচার, আর এটা হচ্ছে ওই একটুখানি চিকেন বাঁচিয়ে যে চিকেন কষা কালকে করা হয়েছিল সেখান থেকেও খাওয়া হয়নি, তো সেটাই তো এই আমাদের। এটা টক ডাল হলে একটু বেশি ভালো হতো, টক ডাল হলে ভালো হতো, ইভিনিংয়ে একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে একটা কাজের জন্য, দরকারি কাজের জন্য বেরিয়েছিলাম, কিন্তু মানে সেই কাজটার বিষয়ে সারাক্ষণ ফোনে ফোনে এত কথা বলতে হয়েছে যে ফোন দিয়ে আমি আর ব্লগ করতে পারিনি। তো তারপর এসে ঘরে ঢুকেছি, মিস্টার দেবের সাথে কথা বলতে বলতে আমি যে দূর, আমি যে গেলাম বেরোলাম, তো দোকান থেকে ডিম ছিল না, ডিম নিয়ে আসলাম, আর ওই টুকটাক জিনিসপত্র আনলাম। তো যাই হোক, যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা হলো না, খানিকটা আমার ঘোরা হলো, এসে চা করলাম, চা খেলাম আমরা, চা খেয়ে এখন রান্নার ব্যবস্থা হচ্ছে। তো রান্না হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডিটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন জাস্ট ছোটো যে সাইজ অনুযায়ী, যেটা ছোট্টো একদম সেটাকে গোটা রাখছি, আর যেটা একটু বড় সেটাকে দুফালা করছি, তো তার সাথে আলু দিয়ে তরকারি করব। তো এই দোকানে গেলাম, দোকানে এত ভিড়, মানে যখন আমি গেছিলাম বেরিয়েছিলাম দোকানটা এত ভিড়, আর শুধু ভিড় নয়, উনি একটুখানি না স্লো, তো অতটাও প্রফেশনাল নয়, তো প্রো নয়, তো এত দেরি হচ্ছিলো, আমি জাস্ট মানে যেগুলো যেগুলো মনে পড়েছে নিয়ে চলেছি, তার মধ্যে আলুটাও দরকার ছিল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে, পরে আনতে হবে, আর তার সাথে সাথে ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, তো রাত্রে হচ্ছে গিয়ে ডিমের ঝোল আর ভেটি আলুর তরকারি। ঠিক আছে, এই আমাদের রাতের মেনু। ডিমের ঝোল পুরো কষানো হয়ে গেছে, আলুটা ডিমটাও দিয়ে দিয়েছি, এবার পুরো চারপাশ থেকে দেখুন কষে গেছে। হ্যাঁ, এই ডিমগুলোর একটাই প্রবলেম, ডিম একদম ছাড়াতে গিয়ে যা অবস্থা হয়। তো যাই হোক, তাও অনেক কষ্টে সব কটাকে চেষ্টা করেছি ঠিকঠাক রাখার, শুধু একটাই এরকম বেরিয়ে গেছে একেবারে, ওটা আমি খেয়ে নেব।
আর সব মোটামুটি চেষ্টা করেছি একটু আধটু, ওই নতুন ডিমগুলো হলে না এরকম হয়। তো এটা আমাদের এবার জল দিয়ে দেবো, আর আলু সিদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের ভেন্ডি তরকারি, আলু ভেন্ডি দিয়ে তরকারি, একদম সিম্পল, খেতে কিন্তু খুব ভালো হয়। তো রান্না পুরো রেডি, বাবাও এসে গেছে, দিয়ে দেবো এই আমাদের ভেন্ডি আর এই আমাদের ডিমের ঝোল। এর মধ্যে জল গরম করে রেখেছি, জলটাও দিয়ে দিচ্ছি, আরও একটু জল দেবো। এই যে আম কেটে নিয়ে আসলাম, এরকমভাবে পিস পিস করে না কেটে, না এই যে কী বলে এটার নাম, ফোর্ক দিলে, কাঁটা দিলে আমার বর খাবে না, এই হচ্ছে ব্যাপার। একদম সুন্দর করে এত কিছু করে দিয়ে মুখের কাছে ধরলে তবে খাবে, ঠিক আছে? তো না খাও খাও। হ্যাঁ, আর এটা হচ্ছে ল্যাংড়া আম, ল্যাংড়া আম নিয়ে এসছে। হালকা টক আছে, বাট ভালো খেতে, খেয়ে দেখো ভালো।